কারণ আমাদের যারা সরকারি চাকরিজীবী তারা তো পান পেনশন, কিন্তু যারা চাকরি করেন না তারা তো পান না। এটা সরকারি চাকরিজীবীদের জন্য না, এটা যারা সরকারি বেতন পাবেন বা সরকারি পেনশন পাবে তাদের জন্য এটা প্রযোজ্য হবে না। তার বাইরে যে জনগোষ্ঠী শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। পরবর্তী যখন আমরা 96 সালে সরকার আসলাম তখন থেকে চিন্তা করতাম যে সার্বজনীন ভাবে মানুষের জন্য কি করা যেতে পারে, এই ধরনের কোনো একটা ব্যবস্থা নেওয়া যায় কিনা। যখন 2008 নির্বাচন ইস্তেহারে আমরা এই সার্বজনীন পেনশন স্কিম এটা আমরা সিদ্ধান্ত নিই, তবে এটা করবার জন্য যথেষ্ট সময় লাগে। আর তাছাড়া তখন মানুষের আর্থ সামাজিক অবস্থাও খুবই খারাপ ছিল, সেখানে মানুষের মাথাপিছু আয় একেবারে খুব নিম্ন স্তরে, অধিকাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, তখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুর্ভিক্ষ লেগে থাকে। এইরকম নানা অবস্থা চড়াই উৎরাই পার হয়ে আমরা আসতে থাকি। আজকে আমি সত্যি খুব আনন্দিত যে এত বছর সময় দেওয়ার পরেও আমরা আমাদের সেই লক্ষ্যটা অর্জন করতে পারছি, যেটা করতে চেয়েছিলাম শুধু দলের জন্য, শুধু দলের জন্য না, আজকে আমরা সারা বাংলাদেশে বাংলাদেশের মানুষের জন্যই আমরা এটা করতে পারছি। সেটাই হচ্ছে সব থেকে বড় কথা, সেটাই হচ্ছে মানে আমাদের জন্য আত্মতুষ্টির বিষয় যে আজকে দিনে এটা আমরা করতে চাচ্ছি। এবং জাতীয় সংসদে আপনারা জানেন যে আমরা সার্বজনীন পেনশন আইন 2023 পাস করেছি এবং এর বিধিবিধান তৈরি করা হয়েছে। চলতি অর্থ বছরের বাজেটে ঘোষণা দেওয়া হয়েছিল যে এই বছরই পেনশন স্কিম চালু করা হবে, ইতিমধ্যে পেনশন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে, অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। বর্তমান দেশে জনগণের আর্থিক সামর্থ্য জীবনযাত্রার মান বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, আমরা দারিদ্রের হার কমিয়েছি, সেই দিকে লক্ষ্য রেখে হতদরিদ্রের হার আমরা কমিয়েছি, ভূমিহীন গৃহহীন তারা যারা তাদেরকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিচ্ছি যাতে কোনো মানুষ ঠিকানাবিহীন না থাকে, সেটাও আসলে জাতির পিতার একটা লক্ষ্য ছিল, তিনি এই কাজটাও শুরু করেছিলেন। এবং আমরা যে অঙ্গীকার করি সেটা আমরা রাখি, সেটাই আজকে প্রমাণ করছি। সার্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হলে 18 থেকে 50 বছর বয়সে একজন সুবিধাভোগী, 60 বছর বয়স পর্যন্ত এবং 50 বছর অধিক বয়স্ক একজন সুবিধাভোগী, ন্যূনতম 10 বছর পর্যন্ত প্রতি বছরে যে চাঁদা দিতে হবে সেই চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। আর সার্বজনীন পেনশন স্কিমের সর্বমোট 6টি স্কিমের মধ্যে আমরা আজকে 4টি চালু করছি, 4টি স্কিম, সেগুলো হলো প্রবাসী কর্মীদের জন্য, প্রবাস অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা সহকর্মী নিযুক্তদের জন্য সুরক্ষা, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী ও প্রতিষ্ঠানের জন্য প্রগতি, এবং দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণের জন্য সমতা। আর বাকি 2টি স্কিম সুবিধাজনক সময় পরবর্তীতে চালু হবে। প্রথমে এই 4টি স্কিম নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছি, কারণ মানুষ যখন একটা বৃদ্ধ হয় বা পরিণত বয়স হয়, যখন আয় রোজগারের কোন সমর্থ থাকে না অথবা অসুস্থ হয়ে কর্মহীন হয়ে পড়েন, কাজকর্ম করতে পারে না, সেই সময় তাদের অন্তত একটা সুরক্ষা ব্যবস্থা থাকবে। তাছাড়া অনেক সময় বয়স্ক ব্যক্তিরা পরিবারের কাছে বোঝা হয়ে যায়, এমনটা আসলে ছেলে মেয়েও দেখতে চায় না, তো এই অবস্থায় অসহায় হয়ে যান এই বৃদ্ধরা, তো এই অসহায় যাতে না হন যেহেতু সেই লক্ষ্য নিয়ে বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা আমরা চালু করেছিলাম, আজকে আমরা এই পেনশন স্কিমটা চালু করে দিলাম যে যারা এই ধরনের ভাতা নিতে পারেন না বা তাদের জন্য একটা সুরক্ষা ব্যবস্থা হবে। আর যারা যারা ভাতা পাবেন তারা তো আছে, যখন এই স্কিমের আওতায় চলে আসবে তখন আর ভাতার প্রয়োজন হবে না, কাজে আমরা এই বয়স্করা একটা সুরক্ষা পাবেন তাদের জীবনে, তাদের চিকিৎসা ঔষধপত্র কেনা, প্রয়োজনীয় জিনিস কেনা, কারোর কাছে হাত পাততে আর হবে না, আর হাত পেতে কারো মুখের ঝামটাও খেতে হবে না, সেই জন্যই একটা সম্পূর্ণ সম্মানের সাথে বাঁচার একটা সুযোগ পাবেন, সেই সুযোগটা করে দেওয়াটাই আমাদের লক্ষ্য, সেভাবে আমরা করছি। কারণ আমাদের যারা সরকারি চাকরিজীবী তারা তো পান পেনশন, কিন্তু যারা চাকরি করেন না তারা তো পান না, কাজে এটা সরকারি চাকরিজীবীদের জন্য না, এটা যারা সরকারি বেতন পাবেন বা সরকারি পেনশন পাবে তাদের জন্য এটা প্রযোজ্য হবে না। তার বাইরে যে জনগোষ্ঠী শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি, যাতে করে তারাও একটু সম্মানজনক ভাবে
বাঁচতে পারেন, আর যার ফলে মানুষের মাঝে যে বৈষম্যটা আছে সেই বৈষম্যটাও দূর হবে। কারণ আমরা আওয়ামী লীগ, আমাদের নীতি আদর্শই হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। আমরা সবসময় জনগণের মঙ্গলের কথাই চিন্তা করি, জনগণের কল্যাণের জন্যই কাজ করি। কারণ এই আদর্শ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের শিখিয়েছেন।